হাবালার ধন লৈ মহানগরীর গ্রেপ্তার আরক্ষী সাংবাদিকর দল। জালত পড়িল দুই আরক্ষী, এজন সাংবাদিক, এটা দালাল। ভরলুমুখ থানার এস আই মুবারক আলী আর অনুরাগ বরার হাতত লাগিল আরক্ষীর হাত কেড়া। আটাইকেজনে মিলি হাবালার পর লৈছিল প্রায় 29 লাখ টাকা। হাবালার ধনেরে চহকী হয়েছিল এই কেজন আরক্ষী, সাংবাদিক আর দালাল। তৌফিক উদ্দিন আহমেদ নামৰ এজন সাংবাদিককো গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। গ্রেপ্তার হল আরক্ষীর ইনফর্মার হয়ে থাকা আন এজন লোক খাইরুল ইসলাম। অচিরেই আন কেবাজনো লোক আরক্ষীর ক্রাইম ব্রাঞ্চর জালত পড়ার সম্ভাবনা। তার এজন আমার আরক্ষী বিভাগের সাব ইন্সপেক্টর মুবারক আলী, ভরলুমুখ থানাতে কর্মরত আসলে প্রথম রেড করতে ভিতর সোমাইছিল। আর আরো এগারী ব্যক্তি যি সাংবাদিক, টিভির সাংবাদিক বলে নিজকে পরিচয় দিয়ে, তৌফিক উদ্দিন, জালুকবাড়ীত ঘর। আৰু আৰু এজন পাবলিক ব্যক্তি, মই নাম পাহৰিছো। বিগত 21 নৱেম্বৰত আৰক্ষীয়ে হাবালাৰ বিৰুদ্ধে অভিযান চলাই আটক কৰিছিল আন্তঃৰাষ্ট্ৰীয় হাবালা চক্ৰৰ সদস্য হৈ থকা ৰাজস্থানৰ দুজন লোকক। এই লোক দুজন থকা আটগাঁৱৰ ভাড়াঘৰৰ পৰা জব্দ হৈছিল নগদ 1,69,70,000 টকা। পিছে আৰক্ষীয়ে জব্দ কৰাৰ পূৰ্বেই 1,69,70,000 টকা জব্দ কৰিছিল মহানগৰ আৰক্ষী আৰু সাংবাদিকৰ দলটোৱে। ঘটনাৰ সম্ভেদ পাই ক্ৰাইম ব্ৰাঞ্চে চলাইছিল অভিযান। অভিযানত এছ আই মুবাৰক আলীৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ হয় 25 লাখ টকা। আনহাতে এটা ব্যক্তিগত চেনেলৰ সাংবাদিক তৌফিক উদ্দিন আহমেদৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ হয় আন 4 লাখ টকা। ধন উদ্ধাৰৰ পিছতেই ক্ৰাইম ব্ৰাঞ্চে লগে লগে গ্ৰেপ্তাৰ কৰিলে সাংবাদিক তৌফিক উদ্দিন আৰু ভৰলুমুখ থানাৰ এছ আই মুবাৰক আলীক। আনহাতে এই ঘটনাত ভৰলুমুখ থানাৰে আন এগৰাকী উপ পৰিদৰ্শক অনুৰাগ বৰা জড়িত থকাৰ তথ্য পাইছে আৰক্ষীয়ে। লগে লগে গ্ৰেপ্তাৰ কৰা হয় অনুৰাগ বৰাকো। আরক্ষীর বর্তমান আমার হেফাজতত এজন আছে, মুবারক আলী, সাব ইন্সপেক্টর। আরো যদি কোনোবা জড়িত আছে তেওঁলোকক আমি রেহাই নিদিম। ক্রাইম ব্রাঞ্চর অনুসন্ধানত আরক্ষীর ইনফর্মার হিসাবে থকা খাইরুল ইসলামের ঘরতো হাবালার ধন জমা থাকার সম্ভেদ লাভ করা হয়। ইয়ার পিছতেই খাইরুলের ঘরের পর উদ্ধার হয় 7,20,000 টাকা। খাইরুল ইসলামের লগতে গ্রেপ্তার হওয়া গোটেই 4 জনের পর আরক্ষীয়ে মুঠতে লাভ করলে 28,70,000 টাকা। কিন্তু আরক্ষী অপরাধ নিয়ন্ত্রণ শাখার অভিযান ইমানতে স্তব্ধ হওয়া নাই। আরক্ষীয়ে সোধা পোছার বাবে সফিক নামের আন এজন লোকক আটক করে জেরা অব্যাহত রাখিছে। ইয়ার লগতে হাবালা চক্রের ঘটনাত উজান বজাৰ বিকিয়ালি নামের এটা মাটির দালালর নামও সাঙুর খাইছে। হয়তো অচিরেই জালত এই ঘটনায় জড়িত আন আন লোকের নামও পোহরলে আহিব। আজাৰাৰ পৰা ধ্ৰুবজ্যোতি কলিতাৰ সহযোগত বীরিন চিটেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।